السلام عليكم ميس. ميس السلام عليكم. السلام عليكم. وعليكم السلام. ভালো আছো সবাই? ميس السلام عليكم. وعليكم السلام. জি ميس আলহামদুলিল্লাহ. জি ميس আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো বাবা আছি। ميس السلام عليكم. وعليكم السلام. عليكم ميس. السلام عليكم ميس. السلام عليكم. मेरा बॉय पे छो जी मिस जी इंग्लिश नो मिस अस्सलाम वालेकुम मिस जी मिस पे छी सबई बॉय पानी मिस पे छी जी मिस पानी मिस सब खुला ना किछु किछु बॉय पे छी আর কিছু কিছু না হ্যাঁ কিছু কিছু তো না তার মধ্যে আমার ইংলিশ ফটোটা পেয়েছো তো জি মিস ইংলিশ सबाई भालो आछो ना जी मिस অনেক ভালো আছে আপনি জি মিস ভালো আমিও তোমাদের ভালোই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন সবাই একটু ইন করলে আমি পড়ার দিকে চলে যেতে পারি আচ্ছা আচ্ছা মেরা আমরা তো ইউনিট 1 এর আলাদা বই ছিল ইংলিশ গ্রামারের জন্য এবারেও কি এরকম থাকবে মানে হচ্ছে যে রেফারেন্স বুক যেটা টিমিজিমি নবদূত এরকম এগুলো এই মুহূর্তে বলা যাচ্ছে না সরকার থেকে নির্দেশনা না পেলে আসলে তোমাদের কোনো বই আলাদা করে এখন দেওয়া হবে না কারণ তোমাদের যদি আবার অ্যাসাইনমেন্ট চলে তাহলে কিন্তু আর বইয়ের প্রয়োজন হচ্ছে না এখন আপাতত এটা বলে প্রফেসর তো সেকেন্ড পেপারের দায়িত্বে আছেন প্রফেসর নিজেই এগুলো বলে দিবে তোমাদের যে আসলে উনাকে প্রশ্নটা করলে সব চাইতে ভালো হয় উনি এটা ভালো বলতে পারবে কারণ ফার্স্ট পেপারের জন্য তেমন কোনো রেফারেন্স বুকের প্রয়োজন হয় না যেটা হয় সেটা হচ্ছে সেকেন্ড পেপারটা কিনলে তোমরা সেখান থেকে মডেল কোশ্চেন গুলো করতে পারো ফার্স্ট পেপারের এই আপনাদের সাথে আমার কোনো প্রয়োজন না আমাদের তো পরীক্ষা পদ্ধতি আসলে কিভাবে হবে কি হবে কিছু বোঝা যাচ্ছে না কারণ সবকিছু ওরা মানে সংক্ষিপ্ত করে দিচ্ছে সিলেবাস এত সংক্ষিপ্ত দিচ্ছে যে আসলে কত মার্কের হবে এখন সেটাও ঠিক সন্দেহজনক হয়ে যাচ্ছে যে আসলে 100 মার্কেরই পরীক্ষা হবে কিনা বা মার্ক 50 এ করবে কিনা বা কি রকম প্যাটার্ন নমস্কার মিস হ্যাঁ বাবা ভালো আছো হ্যাঁ মিস আপনি কেমন আছেন এই তো বাবা আছি ভালোই আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে ভালোই আছি এখন আর কি ঠিক বলা যাচ্ছে না এখন আপাতত তোমরা যে বইগুলো হাতে পেয়েছো সেগুলাই তোমরা ভালো এটা নিশ্চয়ই আর কি পরবর্তীতে আবার বোঝা যাবে কি হবে না হবে এটা বলে দিবে স্কুল থেকে আর আমরা তো একটা শুনেছিলাম যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিস যেদিন বই দিছিল ওই দিন আসলে সায়েন্স বইটা আমি পাইনি ওটার জন্য কি আমাদের স্কুলে যাইতে হবে আবার কিন্তু কিন্তু কোনো গ্রুপে বই দিচ্ছে না সায়েন্স বা আর্টস বা কমার্স না সায়েন্স তো পাই না মানে নরমাল সায়েন্স জেনারেল সায়েন্স যেটা ও হ্যাঁ বই পাইনি তো আচ্ছা যারা পাওনি তারা মেসেজ পেলে যেও যে বই আসছে কারণ বই শর্ট ছিল বইগুলো আবার আনানো হয়েছে এখন এগুলো কি তার ভিতরে আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের যিনি ক্লাস টিচার আছেন তার সাথে একটু যোগাযোগ করবা ক্লাস টিচারের ফোন নাম্বার আছে না ক্লাস টিচারের কাছ থেকে একটু জিজ্ঞাসা করবা যে বইগুলো কি আছে কিনা বা পাবা কিনা বা আমাদের তো আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএমএস দেওয়া হয় তোমাদের বই তোই আসলে বলা হয় তো সেরকম তোমার নির্দেশনা পেলেই তোমরা যেতে পারবা আচ্ছা মেয়েরা সবাই কি আসছো আমি কি এখন শুরু করব সবাই যদি বই পেয়ে থাকো তাহলে আমি একটু বলি একটু রিডিং পড়ার একটু চেষ্টা করো
কেউ একটু রিডিং পড়ার চেষ্টা করো এখন। এটা আমি পড়বো, এটা আমি পড়ি। আচ্ছা পড়ো, মিস অথই। হ্যাঁ অথই পড়ো, সমস্যা নাই, পড়ো। আমি বাবা বলে কোন পেজ, এটা হচ্ছে আমাদের ইউনিট 1 এর লেসন 2, যেটা হোমকামিং টাই এর আগে আমরা পড়েছিলাম, কিন্তু আজকে মনে হয় আমরা লেসন 3 পড়বো। এখানে লেসন 3 ওভাবে উল্লেখ নাই, এখানে একটা ও লেসন 3 আছে, বঙ্গবন্ধু এট দা ইউএন। তার আগে যে বঙ্গবন্ধু ইউএন জাতিসংঘে যাওয়ার আগে আমরা হোমকামিং পড়েছিলাম, হোমকামিং এর আরেকটা অংশ ছিল ই, যেখানে আছে দেখো ডি এর পরে আছে রিড দা ফলোইং টেক্সট বাই দা সেম অথর দ্যাট ডিসক্রাইবস বঙ্গবন্ধুস ফিউ মোর আওয়ার্স অফ। হ্যাঁ মিস পেয়েছি। হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা একটু পড়ো। বঙ্গবন্ধু লেফট লন্ডন ফর ঢাকা অন দ্য 9 জানুয়ারি ইভিনিং ইন 1972। On the way, he would stop over in Delhi. He was welcomed at Delhi's Palam Airport in the morning of 10 January by President V.V. Giri, Prime Minister Indira Gandhi, West Bengal politician Siddhartha Shankar Rai, and the কত পেজ কি শেফ দেওয়া সাত মিস, এটা কি চিফ দেওয়া নাকি শেফ দেওয়া? এটা চিফ হবে, চিফ চিপস। And the chiefs of the Indian Armed Forces. Bangabandhu stayed in Delhi for about 2 hours. During this time, he addressed a public rally and mesmerized everyone, Gandhi, the people and the politicians of India for the tremendous help they had provided to Bangladesh and its 10 million. Then it was on to Dhaka. আচ্ছা where millions of people আমি আমি পড়ো এই এই যতটুকু সে পড়লো এই পড়ার মধ্যে কি কারো কোনো সমস্যা আছে বোঝার? জি মিস আমার একটা কোশ্চেন আছে। আমার একটা কোশ্চেন আছে, বঙ্গবন্ধুর অর্থ কি বলো মিস? এখানে বলেছে হি অ্যাড্রেসড আ পাবলিক র‍্যালি এন্ড মেসমারাইজড এভরিওয়ান। এখানে অ্যাড্রেসড মানে কি? During this time he addressed a public rally. এখানে পাবলিক র‍্যালিতে যে সে মানে এই যে ওখানে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বা ওখানে যে সে 2 ঘন্টা ছিল, ওই 2 ঘন্টার সময়কালে যারা এসেছিলেন ওখানকার জনগণ যারা ওই পাবলিক র‍্যালিতে অংশগ্রহণ করেছিলেন তাদের উদ্দেশ্যে কিছু বলা এবং মেসমারাইজড এভরিওয়ান মানে হচ্ছে সবাইকে আসলে একটু কি করা মানে কোনো কিছুতে মানে মেসমারাইজ করা, তুমি কোনো কিছু দেখে পুলকিত হবা, চমকিত হবা, একটু সংবেশিত হয়ে যাওয়া, মানে কোনো কিছু দেখে তোমার হঠাৎ করে মানে এটা একটা ওই মোমেন্টে তুমি না গেলে আসলে বুঝতে পারবে না জিনিসটা কেমন, একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন যখন হয়ে যায় তখন জিনিসটা কেমন হয়, তুমি যেটা আশাই করো নাই কিন্তু সেরকম একটা কিছু হলো। ইন্ডিয়া কিন্তু এই বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের নেতা, ঠিক আছে, কিন্তু তিনি যখন লন্ডনেও গিয়েছিলেন তখনও কিন্তু সেখানকার যেই পাবলিক ছিলেন সাধারণ জনগণ ছিল তারাও কিন্তু খুব তাকে দেখে কি হয়ে গেছিল, মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। আবার ইন্ডিয়া যখন ওখানে তিনি তখন কিন্তু সবাই তাকে দেখেও কি হয়েছিল, এই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল, অর্থাৎ তার যেই উপস্থিতিটা সে পরিবেশটাকে তখন অন্যরকম করে দিয়েছিল এবং সেটাই এখানে বলা হয়েছে। এখানে তার ওখানে যে তোমার তাদের উদ্দেশ্যে যে কথাবার্তা বলা হয়েছে বা তাদের সাথে যে মত বিনিময় করা হয়েছে সেগুলোর কথা আসলে এখানে এভাবে বলা হয়েছে, কিন্তু এত তো ডিটেলস ভাবে বলে নাই, জাস্ট এগুলো মানে সংক্ষেপে এখানে বলা হয়েছে কথাগুলো। ডিউরিং হিজ টাইম হি অ্যাড্রেসড আ পাবলিক র‍্যালি, মানে এখানে পাবলিক র‍্যালিতে তাদের যাওয়া হয়েছিল এবং সেখানে যে সবাইকে যে সংবেশিত করে ফেলেছিল সেগুলোর কথা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে দেয়ার হি হোল হার্টেডলি থ্যাঙ্কড, এখানে হচ্ছে ওই স্পিচের মধ্যে সে আবার মিসেস গান্ধীকে ইন্দিরা গান্ধীকে ধন্যবাদ জানিয়েছিল। এখন এখানে আসলে একটা দেশে তো কত ধরনের ব্যক্তি কত পোস্টের লোক থাকে, তো সবাইকে আসলে এই যে এখন আমাদের কি রোহিঙ্গা যে জনগণ এখন তারা যে আমাদের দেশে রেফিউজি হিসেবে আছে, এখন এটা আসলে মিয়ানমারের তো উচিত ছিল বাংলাদেশকে আসলে ধন্যবাদ জানানো, কিন্তু বাংলাদেশকে কিন্তু সে পর্যায়ে তারা কোনো কিছু করেনি কারণ তারা বলছে যে তারা এটা কোনো দোষই করে নাই, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা মানুষ যে বঙ্গবন্ধু কতটা মানে কৃতজ্ঞতা ভরে যে এত লোককে তারা যে শরণার্থীদের আশ্রয় দিয়েছিল এটার জন্য যে তাদের
কে ধন্যবাদ জানানো, এই এই ধন্যবাদ জানানোটা আসলে বঙ্গবন্ধু নিজেই চিন্তা করেছিল যে কতটা মানে বড় কাজ একটা দেশের মানুষকে শেল্টার দেওয়া, তিনি কিন্তু সেটা করেছেন সে সময়ে তাদেরকে এই কৃতজ্ঞতা প্রকাশ করে যে আসলে এটা তারা আমাদেরকে আসলে একটা বিশাল সুযোগ, কারণ এই যুদ্ধের সময় আমরা যদি তখন ভারতের সাপোর্টটা না পেতাম তাহলে কিন্তু আমরা পাশাপাশি কোন দেশে যে আমাদের আর শেল্টার হতো, আমরা আমাদের তাহলে জীবনের নিরাপত্তা কিন্তু আর পেতাম না, আমাদের কিন্তু অনেক লোক তাহলে কি হতো মারা যেত, লাস্ট হতো কি হতো এই মুক্তিযুদ্ধের যে ট্রেনিং সেটাও কিন্তু আমরা খুব নিরাপদে কিন্তু নিতে পারতাম না, ঠিক আছে, এটা কিন্তু খুব সমস্যা হয়ে যেত। আচ্ছা অথ এখন তাহলে এখান থেকে একটু পড়ো, ওই যে পরের পৃষ্ঠা 8 থেকে একটু পড়ো। মেয়ে কথা কে হাত কেটে কেটে আসছে, কথাও এখন কেটে কেটে আসছে, কথা বোঝা যায় না, ডাকি আসছে আসছে, টেকনিক্যাল প্রবলেম এগুলো চলতেই থাকবে, এগুলো নিয়েই আমাদের পড়াশোনা, ঠিক আছে কি করবা বলো। হ্যাঁ বাবা ওয়ালাইকুম আসসালাম, ভার্চুয়াল জগতে আছি তো এই জন্যই অবস্থা, যেখানে কথা কেটে কেটে। আচ্ছা অথ তুমি কি পড়ো, ঠিক আছে অথ শুনতে পাচ্ছো? কথা তো আমিও শুনতে পাচ্ছি তোমাদের ওখান থেকে রিপিট হয়ে আসছে। আচ্ছা আমি এখান থেকে একটু বলি তোমরা একটু শোনো। দেন ইট ওয়াজ অন টু ঢাকা ওয়ার মিলিয়ন্স অফ পিপল হ্যাড বিগান টু ক্রাউড দ্য রুট দ্যাট দ্য লিডার উড পাস অ্যান্ড দ্য রেস কোর্স ময়দান ওয়ার দ্য লিডার উড ডেলিভার স্পিচ বিফোর গোয়িং হোম। এখন তারপর তারা দিল্লি থেকে মুভ করলো কোথায়, ঢাকার দেশে, এখানে লাখ লাখ মানুষ এখানে ভিড় জমিয়ে ফেলেছিল, তাদের প্রান্তীয় নেতা এখান দিয়ে পাস করবে, এখান দিয়ে যাবে, এবং তারা যে রেসকোর্স ময়দান সেখানে তিনি যে ভাষণ দিয়েছিলেন সেই যাওয়ার আগে তিনি আরেকটা স্পিচ, বাসায় যাওয়ার আগে একটা স্পিচ ডেলিভার করবেন, সেজন্য তারা অপেক্ষা করছিল। অন দ্য টার্মেক অ্যাট তেজগাঁও এয়ারপোর্ট, এখানে টার্মেক হচ্ছে আলকাতরা মেশানো কোনো নুড়ি বা রাস্তা, অর্থাৎ হয়তো সেখানে তোমার তখন কোনো সংস্কারের কাজ চলছিল হয়তো বা এখানে এয়ারপোর্টের রাস্তাটাকে বোঝানো হয়েছিল। লিডার কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? বুঝি নাই, সরি, এখানে লিডার বলতে কি বঙ্গবন্ধু বোঝানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বঙ্গবন্ধুকেই বোঝানো হয়েছে, কারণ ওনাকেই তো ফোকাস করে কাজ করা হচ্ছে, উনি তো বাংলাদেশে প্রত্যাবর্তন করার আগে একবার লন্ডনে স্টে করলেন, তারপরে আবার দিল্লিতে স্টে করলেন, তারপর আবার ঢাকায় ফেলেন, তার মানে তার পথটা কিন্তু দুই জায়গা থেকে হয়ে তারপর সে দেশে ফিরে এসেছেন, এবং দেশে ফিরে আসার পরের অবস্থাটা বর্ণনা করা হচ্ছে। সোলজার্স অফ দ্য ইন্ডিয়ান আর্মি অ্যান্ড দ্য মুক্তি বাহিনী ওয়ার অন স্ট্যান্ড বাই টু প্রেজেন্ট বাংলাদেশ প্রেসিডেন্ট উইথ এ গার্ড অফ অনার। তখন কিন্তু এই প্রেসিডেন্ট অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে, জাতির পিতা বঙ্গবন্ধুকে গার্ড অফ অনার দেওয়ার জন্য তখন ইন্ডিয়ান আর্মিরাও ছিল আর মুক্তি বাহিনীও ছিল, কারণ তখন তো বাংলাদেশে কোনো সেনাবাহিনী গঠন করা হয় নাই। মেম্বার্স অফ দা ওয়ার টাইম মিস্টার, একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। মিস্টার মার্ক মানে কি? টার্মেক হচ্ছে আলকাতরা মেশানো নুড়ি, এখানে আমি যেটুকু দেখেছি আলকাতরা মেশানো নুড়ি, কিন্তু এখন এয়ারপোর্টের যে পাথর পিচ ঢালা পথ সেটাকেও বোঝানো হয়েছে হয়তো বা অন দ্য টার্মেক অ্যাট তেজগাঁও এয়ারপোর্ট, সেটাও মানে তেজগাঁও এয়ারপোর্টের ওই যে তোমার এয়ারপোর্টের রাস্তা সেটাকেই বোঝানো হয়েছে এখানে, আর কিছুই না। আর হচ্ছে অন স্ট্যান্ড বাই টু প্রেজেন্ট বাংলাদেশ প্রেসিডেন্ট উইথ এ গার্ড অফ অনার মেম্বার্স অফ দ্য ওয়ার টাইম ক্যাবিনেট, মানে ওই যুদ্ধ চলাকালীন সময় তখন যেই মন্ত্রিসভা ছিল তারাও ওয়েট করছিল, তখন হচ্ছে তিনি জানুয়ারির দিকে তো তিনি রিটার্ন করেন, তখন বলছি ইন দ্য উইন্টার সান, তার মানে হচ্ছে এই যে এখনো হচ্ছে আমাদের জানুয়ারির শেষ দিন আজকে, তো এই সময়ে শীতের যে দুপুর সূর্যটা পাওয়া যায় সেই সময়ের কথা বলছে, সেই সময় তারা ওয়েট করছিল। অ্যাজ ডিড এ হোর্ড অফ নিউজম্যান, এখানে আসলে নিউজম্যানদের অর্থাৎ সাংবাদিকদের একটা বড় দল তার জন্য অপেক্ষা করছিল কখন আসবে, কখন তার কাছ থেকে তারা কোনো কিছু শুনতে পারবে, সেরকম সেই সময়ের জন্য প্রতীক্ষা করছিল। সামটাইম আফটার 1:30 PM দ্য কমেট এয়ারক্রাফট মেড অ্যাভেলেবল টু বঙ্গবন্ধু বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ল্যান্ডেড ইন ঢাকা।
তখন 1:30টার সময় দুপুর 1:30টার সময় তিনি কমিট এয়ারক্রাফটে করে যেটা আর কি লন্ডন গভর্নমেন্ট তাকে দিয়েছিলেন করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট দিয়েছিলেন তিনি ঢাকা যখন আসেন তিনি এয়ারক্রাফট করে আসেন 1:30টার সময় তো আসার পরের কাহিনীটা কি অ্যাজ সুন অ্যাজ দ্য ডোরস অফ দ্য এয়ারক্রাফট ওপেন্ড যখন এয়ারক্রাফটের ডোর ওপেন হয় বঙ্গবন্ধু অ্যাপিয়ার্ড উনি বাইরে বেরিয়ে আসলেন ইট ওয়াজ ক্লিয়ার হি হ্যাড লস্ট ওয়েট ডিউ টু ইমপ্রিজনমেন্ট ফর নিয়ারলি 10 মান্থস ইন এ পাকিস্তানি প্রিজন পাকিস্তানি কারাগারে তিনি 10 মাস থাকার কারণে সেখানে দেখা যাচ্ছে তার ওয়েট লস হচ্ছিল তার ওজন কমে গিয়েছিল এ বিগ স্মাইল অ্যাপিয়ার্ড অন হিজ ফেস অ্যাজ হি সোয়েপ্ট ব্যাক হিজ হেয়ার উইথ হিজ রাইট হ্যান্ড তিনি তার ডান হাত দিয়ে যখন তার মাথার চুলগুলি সরিয়ে ফেলছিলেন তখন তিনি হাসছিলেন একটি হাসি দেখা যাচ্ছিল তার মুখে তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ দেন মুভড ফরওয়ার্ড অ্যান্ড ব্যারিড হিজ হেড ইন হিজ লিডার্স চেস্ট তখন যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তাজউদ্দিন আহমেদ তিনি তখন বঙ্গবন্ধুর সামনে এগিয়ে গেলেন এবং বঙ্গবন্ধুর বুকে মাথা রেখে আর কি মানে মাথাটা ঢুকে দিলেন যে তোমরা এই সিনটা প্রায় সময় দেখতে পারবা প্রায় সময় দেখা এখানে টিভিতে ওই সময়টা যে বঙ্গবন্ধুর বুকে মাথা রেখে কান্না করছিলেন এরকম বোথ মেন ব্রোক ডাউন বোথ মেন বলতে এখানে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমেদ দুজনেই আসলে তখন কান্নায় ভেঙে পড়েছিলেন দ্যার টিয়ার্স সুন লেড টু ময়েস্ট আইস ইন নিয়ারলি এভরি ওয়ান এলস প্রেজেন্ট অ্যারাউন্ড দেম তাদের যে কান্নাটা তাদের আশেপাশে যত মানুষ ছিল তাদেরও কি করেছিল তাদেরও চোখ সিক্ত করে দিয়েছিল Once the formalities at the airport were completed, the father of the nation climbed on a board of an open truck with Mujibnagar government figures and the student leaders crowding around him. যখন এই যে এয়ারপোর্টের যে ফর্মালিটি গুলো থাকে এগুলো ফিল আপ টিল আপ করার পরে সব কমপ্লিট করার পরে তিনি তখন একটা খোলা ট্রাকের উপর উঠে যান এবং তৎকালীন যে মুজিব গভর্নমেন্ট ছিল অর্থাৎ সে সময় যে সরকার ছিল মুজিবনগরের সরকার ছিল তারা এবং ওখানকার যারা যুব দলের নেতা ছিল তারাও তখন তার সাথে ওখানে জমায়েত হয় হি হেডেড ফর দ্য রেসকোর্স তারপর তারা ট্রাকটা করে রেসকোর্সের মাথার দিকে এগিয়ে যেতে থাকে দ্য 2 মাইল স্ট্রেচ অফ রোড উড টেক দ্য প্রসেশন অলমোস্ট 3 আওয়ার্স টু কভার তার মানে ওই যে রেসকোর্সের ময়দানে যাওয়ার জন্য প্রায় কমসে কম 3 ঘন্টা সময় লেগেছিল 2 মাইল পথ প্রসারিত পথটা পাড়ি দিতে at the race course bangabandhu wept remembering the sacrifices of the bangalis had made in the war against pakistan to race course moidane bangalider je sacrifice chilo ei jatra hutti diyechilo ei pakistanider biruddhe lorar shomoy lorte giye onek manush atahuti diyeche tader jonno tini kanna korechilen he told how the military junta had tried to intimidate him during his trial তিনি তাদের এটা বলেছিল যে পাকিস্তানি যখন উনি ছিলেন তখন পাকিস্তানের যারা মিলিটারি জনতা ছিল তখন তারাও তাকে অনেক তার যে বিচারের সময় তার উপর অনেক আসলে ইন্টিমিডেট তাকে হুমকি দিয়েছিল অনেক খুশিয়ার দিয়েছিল বা তাকে তার জীবন নাশের জন্য আর কি তাদের একটা প্ল্যান ছিল হি সেড আই টোল্ড দেম আই এম এ বাঙালি অ্যান্ড এ মুসলিম আমি তাদের বলেছিলাম আমি হই একজন বাঙালি এবং একজন মুসলিম হু অনলি ডাইস ওয়ান্স যিনি একবার যে একবারই মরে অর্থাৎ বাঙালিরা বারবার মরে না মরলে একবারই মরবে I would walk the gallows with head held high. আমি ফাঁসির মঞ্চে যাব আমার মাথা উঁচু করে মানে মাথা নিচু করে আমি মরব না আমি যদি আমাকে যদি মরতেই হয় তাহলে আমি ফাঁসির মঞ্চে যাব মাথা উঁচু করেই যাব অর্থাৎ সে দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত দ্য ফাদার অফ দ্য নেশন রিমার্ক এই কথাটা বলেছিলেন দ্য বাঙালিজ হ্যাড বিকাম দ্য গোল্ডেন চিলড্রেন অফ দ্য গোল্ডেন বাংলা তিনি বলেছিলেন যে বাঙালিরা হয়ে গিয়েছে কি সোনার বাংলার সোনার সন্তান ঠিক আছে এখন একটা কথা যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা বলেছেন কোটিং দ্য পোয়েট রবীন্দ্রনাথ ট্যাগোর হু ওয়ান্স হ্যাড কমপ্লেইন্ড দ্যাট পিপল অফ বেঙ্গল হ্যাড রিমেইনড মেয়ার বাঙালিজ বাট ওয়্যার ইয়েট টু বি বিকাম ট্রু হিউম্যান বিইংস রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে বাঙালি তোমরা এখনো যে যে মানুষ হওনি এখন বাঙালি রয়ে গিয়েছে কিন্তু তোমরা এখনো আসলে মানুষই হওনি তো সেটাই উনি বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা ঠিক না এই কথাটা ভুল এই কথাটা আর কি তিনি কোটেশন করে বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাটা ঠিক না আসলে আমার বাঙালিরা মানুষ তারা যে মানুষ আমি বললেও নি ওরা শুধু বাঙালি রয়ে গেল এই কথাটা কিন্তু কবির কথাটা ভুল মুজি টোল দা জুবিলেন্ট ক্রাউড দ্যাট দা পোয়েট হ্যাড বিন প্রুভড রং তখন যে ওখানকার উল্লসিত উজ্জীবিত জনতা ছিল তাদেরকে আর কি এই কথাটাই বললো যে আমাদের কবি ভুল করেছেন এটা আমাদের কবির ভুল প্রমাণিত হয়েছে যে আমাদের বাঙালিরা আসলে বাঙালি আছে তারা মানুষও হয়েছে তারা শুধু বাঙালি হয়ে থাকেনি
কামব্যাক ও পোয়েট কামব্যাক অর্থাৎ এখানে কবিকে ফিরে আসার জন্য বলছে রবীন্দ্রনাথকে দেখতে বলার জন্য যে দেখো আমার বাঙালিরা কি কাজ করেছে তার একটি দেশ একটি দেশকে কি করেছে জয় করেছে জয়যুক্ত করেছে একটি দেশকে তারা মুক্ত করেছে স্বাধীন করেছে ড্রামাটিক্যালি তিনি আর কি একটু নাটকীয় সুরে এই একটা মানে আবৃত্তি করে বলছেন অ্যান্ড সি হাউ ইয়ার বাঙালি সার টুডে ট্রান্সফর্মড ইনটু এ ওয়ার্দি ম্যান এবং দেখো কিভাবে তোমার সেই বাঙালিরাই আজকে একটি মানে মূল্যবান জনতায় পরিণত হয়েছে ওয়ার্দি ম্যান মানে মূল্যবান মানুষে পরিণত হয়েছে মানে এখন তারা শুধুই বাঙালি নয় মোমেন্টস লেটার অ্যাজ ডাস্ক অ্যান্ড উইন্টার হ্যাজ সেটেলড ওভার ঢাকা মানে মোমেন্টস লেটার মানে এখানে বেশ অনেকক্ষণ সময় যাওয়ার পর যখন প্রায় সন্ধ্যা হয়ে আসবে ডাস্ক এখানে আমরা কি বুঝি গধূলিকে বুঝি তারপরে সন্ধ্যার সময় যখন কুয়াশা ছড়িয়ে যায় তখন বন্ধু শেখ মুজিবুর রহমান মেড হিজ ওয়ে ব্যাক টু হিজ ফ্যামিলি তখন তিনি তার পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য রওনা দেন হু হ্যাড বিন ওয়েটিং ফর হিম অ্যাট হিজ অ্যাট দ্য হাউস ইন ধানমন্ডি রোড 32 ওয়ার দে হ্যাড বিন কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট বাই দ্য পাকিস্তান আর্মি থ্রু আউট দ্য কোর্স অফ দ্য ওয়ার অফ লিবারেশন এখন 32 নম্বর বাড়িতে কিন্তু তাদেরকে গৃহবন্দী করে রাখা হয় এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়টাতে এবং সেখানে কিন্তু বঙ্গবন্ধু যাওয়ার জন্য তখন প্রস্তুতি নিচ্ছিলেন তো এটা হচ্ছে তোমাদের এই হোমকামিং এর দুটো ধাপের শেষ লেসন আর এখানে একটু দেখবা তো তোমাদের তোমাদের কাছে বই আছে না এখানে এফ নাম্বারটা একটু দেখো এখানে কিছু আছে যে একটা ম্যাচিং ক্যাপের আছে যে কলাম বিতে এটা আমি কেন বলছি এটা একটু বলছি কারণ এটা তোমাদের একটু বুঝতে সাহায্য করবে যে কিছু সেন্টেন্স এখানে আছে ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস ইন কলাম উইথ দ্য মিনস ইন কলাম বি তোমাদের একটু ওয়ার্ড মিনিং এ সাহায্য করবে এখানে অন দ্য ওয়ে কোনটা হতে পারে বলে মনে হয় ইন কোর্স অফ আ জার্নি আর স্টপ ওভার মিস আমার একটা কোশ্চেন ছিল এই কলামটা এখন এই টারমার্ক আর এই টারম্যাক এর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে কারণ এখানে যে মিনিংটা দিয়েছে সেটা কিন্তু এরিয়া ফ্রম হুইচ প্লেন টেক অফ অ্যাট এন এয়ারপোর্ট অর্থাৎ যে জায়গা থেকে তোমাদের প্লেনটা উড়ে যায় সেই উড়ে যাওয়ার জায়গাটাকে এখানে মার্ক করা হয়েছে আর কি স্পটটাকে লোকেট করা হয়েছে এর জন্য এখানে টারমার্ক দেওয়া আছে কিন্তু এই টারমার্কের সাথে আমি আসলে এই টারমার্কের মিনিং খুঁজে মিল পাচ্ছি না মিল হচ্ছে না কারণ এখানে এটা এটা হচ্ছে যেখানে এরিয়া ফ্রম হুইচ প্লেন টেক অফ অ্যাট এন এয়ারপোর্ট এয়ারপোর্টের যে জায়গা থেকে প্লেনটা উড়ে যায় আর কি টেক অফ হয় তখন আর কি প্লেনটা ল্যান্ডে থাকে না সেটা ভূমি থেকে আকাশের দিকে উঠতে শুরু করে ওই ওড়ার যে জায়গাটা ওড়ার শুরুর জায়গাটাই হচ্ছে স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে এখানে টারমার্ক হিসেবে আসছে ঠিক আছে আচ্ছা স্টপ ওভার এখানে কি হতে পারে রেস্ট ফর সাম টাইম ওকে আর মেসমারাইজড হিপনোটাইজড মেসমারাইজডকে হিপনোটাইজড দেওয়া যায় না আচ্ছা হোল হার্টেডলি কাকে দিতে পারি ফ্রম দ্য হার্ট হ্যাঁ ফ্রম দ্য হার্ট আর টারমার্ক তো আমরা পেলাম এরিয়া ফ্রম হুইচ প্লেন টেক অফ অ্যাট এন এয়ারপোর্ট আর হোর্ড অফ নিউজম্যান এটাও কিন্তু পাশাপাশি দেওয়া আছে দেখো এ গ্রুপ অফ জার্নালিস্ট অর নিউজ পেপার রিপোর্টার্স সাংবাদিকদের বড় একটা গ্রুপকে বলা হয়েছে এখানে হোর্ড অফ নিউজম্যান তারপর হচ্ছে টু ময়েস্ট আইস এটা কি টু ফিল আইস উইথ টিয়ার্স টু ফিল আইস উইথ টিয়ার্স তারপর হচ্ছে মিলিটারি জান্তা এখানে মিলিটারি জান্তা বলতে এখানে কাকে বোঝানো হয়েছে a group of army personnel who rules the country গুড তার মানে হচ্ছে এখানে সেনাবাহিনীদের কথা বলা হয়েছে যারা তখন আর্মি পার্সোনালদের কথা বলা হয়েছে যারা আসলে তখন কি করতো দেশকে পরিচালিত করতো বা শাসন করতো এখনো তাই বলবো এখানে মিলিটারি জান্তা আর ইন্টন্ট এখানে কি হচ্ছে ইন্টন্ট আটার্ড আটার্ড আর উইন্টার হেজ মিস্ট অর ফগ দ্যাট কভারস হ্যাঁ এখন আমরা উইটনেস করি তাই না যেটা এখন আমরা উইটনেস করি এই সন্ধ্যার দিকে আমরা দেখতে পাই যে চারদিক কি হয়ে যায় কুয়াশাচ্ছন্ন হয়ে যায় তো এটুকু মোটামুটি আমরা ওয়ার্ড মিনিটে দেখি যে তোমাদের যদি ভবিষ্যতে অ্যাসাইনমেন্টের কাজ আসে তখন তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট তোমাদের এইটা যেমন অ্যাসাইনমেন্ট করেছিলে এই নাইনেও তোমাদের অ্যাসাইনমেন্ট হয়তো বা দিবে
তখন আবার তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। আচ্ছা এখন হচ্ছে এখানে কে নাম্বারে একটা কথা বলেছে, এখানে কি বলেছে, বঙ্গবন্ধু হ্যাড থ্রি সন্স, টু ডটার্স, হিজ ওয়াইফ, ব্রাদার, হাউসমেট, কেয়ারটেকার্স অ্যান্ড সোলজার্স ওয়েটিং ফর হিম। ইমাজিন হোয়াট হ্যাপেন্ড আফটার বঙ্গবন্ধু হ্যাড এন্টার্ড হিজ হোম, দেন কমপ্লিট দ্য ফলোয়িং স্টোরি। আচ্ছা এখন এটা আসলে টোটালি এখন ইমাজিন করতে বলা হয়েছে যে তখন উনি যখন বাসায় ফিরলেন রেস কোর্সে ময়দানে, আমরা তো ছিলামই না, তো ইমাজিন করব কি, হ্যাঁ ছিল না, এখন ইমাজিন করতে বলা হয়েছে আর কি। ঢাকা ওয়াজ ফুল অফ ক্রাউড ইনসাইড এ হাউস, দেয়ার ওয়ার ফ্যামিলি মেম্বার্স, রিলেটিভস অ্যান্ড মেনি আদার্স, দ্য ওয়াল ক্লক ওয়াজ টিকিং অ্যাট এভরি সেকেন্ড, ওয়াল ক্লক তখন টিক টিক করছে, টু ডটার্স ওয়ার গেটিং ইম্পেশেন্ট টু সি দেয়ার ফাদার, দুই মেয়ে তখন আসলে অধৈর্য হয়ে গেছিল তাদের বাবাকে দেখার জন্য, দে পিপড থ্রু দ্য উইন্ডোজ এ থাউজেন্ড টাইমস, হাজারবার তারা জানলা দিয়ে উঁকিঝুঁকি মারছিল, বেবি রাসেল ওয়াজ আসিং হিজ মাদার, আম্মা ওয়েন উইল আব্বা অ্যারাইভ, এখন মা রাসেল তার মাকে জিজ্ঞেস করছে বাবা কখন আসবে, দেন স্লোলি স্টপ দ্য কনভয় বিফোর দ্য মেইন এন্ট্রেন্স অফ দ্য হিস্ট্রিক হাউস অ্যাট ধানমন্ডি 32, ওই যে যার গাড়ি করে চলে আসছিল সে গাড়িটা তখন ওই ধানমন্ডি 32 নম্বর বাড়ির সামনে প্রবেশদ্বারে স্টপ হয়, তারপরে যে সিচুয়েশনটা আসলে ফ্যামিলি মেম্বারদের সাথে যে সাক্ষাতের সময়টা সেটা তোমাদেরকে এখানে ইমাজিন করতে বলা হয়েছে। এখন সেটা আসলে কি ইমাজিন করব মিস, কি ইমাজিন করব, তুমি দীর্ঘদিন তোমার ফ্যামিলি মেম্বারদের থেকে বাইরে ছিল, তোমার জীবন নাশের শঙ্কা ছিল, কেউ আশা করে নাই তুমি ফিরে আসবা, হঠাৎ করে তুমি ফিরে আসলা, তাহলে তাদের ওই সময় সিচুয়েশনটা কি হবে, সবাই কি কান্নায় ভেঙে পড়বে না, আনন্দে কান্নায় ভেঙে পড়বে না, মানুষ কি খালি দুঃখে কান্না করে, দুঃখে কান্না করে, মানুষ কিন্তু সুখেও কান্না করে, মানুষ যখন কোনো কিছু পায় অনেক প্রত্যাশিত কিছু পেয়ে থাকে, তুমি খুব চাইলে আমাকে একটা কিছু কিনে দাও, একটা কিছু কিনে দাও, আমার আমার খুব মানে খুব চেরিশ একটা জিনিস তুমি চাইলা, কিন্তু তুমি অনেক দীর্ঘ সময় পরে তুমি জিনিসটা পেলা, সাথে সাথে কিন্তু না, তখন কিন্তু তুমি আশাও করতে পারো না যে তুমি জিনিসটা পাবা, যখন তুমি জিনিসটা পেলা তখন কিন্তু তোমার ফিলিংসটা একটু অন্যরকম হবে। তো এটাই চিন্তা করে দেখো যে নিজের যদি কোনো কিথকিন আত্মীয় স্বজন বা পরিবারের কেউ যদি হঠাৎ করে চলে যায় কোথাও, হঠাৎ করে না জানা দেশ থেকে আবার ফিরে আসতে পারে, তাহলে মোমেন্টটা আসলে কিরকম হতে পারে, তো এইটা আসলে এমন একটা ফিলিং যেটা যার সাথে হয় সেই ভালো বুঝতে পারে, আর এই জন্য এখানে বলা হয়েছে ইমাজিন, একটু কল্পনা করো যে কি হতে পারে, ইমাজিন হোয়াট হ্যাপেন্ড, কল্পনা করতে বলা হয়েছে, সেরকম কল্পনা করেই অবশ্যই একটা সিম্প্যাথেটিক কল্পনা হবে, এখানে কোনো এমন কোনো কল্পনা হবে না যেখানে কোনো কান্নাকাটি আসবে না, দেখে বিরক্ত হচ্ছে যে আসলো কেন, এরকম কোনো ফিলিংস আসবে না, কিন্তু এটা কিন্তু টোটালি একটা ইমোশনাল একটা টাইম সবার জন্যই, পরিবারের মেম্বারের জন্য এবং যিনি তখন গেলেন তার জন্য তো বটেই, কারণ তিনি তো চিন্তাও করেন নাই যে তিনি তাদেরকে দেখতে পারবেন, কারণ তিনি তখন মৃত্যুর সাথে লড়েছিলেন, ঠিক আছে, ফাঁসির মঞ্চে যাকে নিয়ে যাওয়া হয় সে কি কখনো চিন্তা করে সে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসবে, যার কবর যার জেলখানার সামনে কবর খুঁড়ে রাখা হয় সে কি চিন্তা করেছিল ওই কবরে আমার যে আমাকে কবরে সাহিত্য করা হবে না, কিন্তু তিনি সেই পর থেকে যখন চলে আসেন তখন তিনি বুঝতে পারেন আসলে তিনি কাদের কাছে ফিরে এসেছেন, কাদের জন্য ফিরে এসেছেন। আচ্ছা মেয়েরা ইউনাইটেড নেশন, ইউএন, ইউএন মানে কি, ইউনাইটেড নেশনস এটা হচ্ছে জাতিসংঘ, ঠিক আছে, এখানে আমাদের ওয়ার্ক ইন পেয়ার্স আছে, ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইউএন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউএন। আচ্ছা এখানে যেটা দেখাচ্ছে লেসন থ্রিতে বঙ্গবন্ধুর যে স্পিচ, আমাদের সময় কি আছে, আমরা কি এটা শেষ করতে পারবো, এখানে বেশ কিছু তোমাদের ওয়ার্ড পূর্বে 11 মিনিট আছে, আচ্ছা 11 মিনিটের মধ্যে যতটুকু হয়, আমি তোমার বাসায় কি একটু পড়েছিলে, যদি বাসায় পড়ে থাকো তাহলে তোমাদের একটু সুবিধা হবে আর কি, আর না পড়লে আর কি জিনিসটা তখন বুঝতে একটু কষ্ট হয়ে যায়, জি মিস পড়েছি, আচ্ছা পড়লে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা বঙ্গবন্ধুর স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস, তিনি আসলে জেনারেল সাধারণ অ্যাসেম্বলিতে যে স্পিচটা দিয়েছিলেন, যে বক্তৃতা বা ভাষণটা দিয়েছিলেন সেটা ছিল আমাদের জন্য একটা গর্বের বিষয়, হি ডেলিভার্ড দ্য স্পিচ অন 25th সেপ্টেম্বর 1974,
উনি 1972 তে যখন বাংলাদেশে ফিরে আসেন তার দুই বছর পর 1974 এ 25 সেপ্টেম্বর তিনি জাতিসংঘে তার প্রথম স্পিচটা ডেলিভার করেন জাস্ট আফটার এ উইক বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ দ্য ইউএন অর্থাৎ জাস্ট আফটার এ উইক ঠিক এক সপ্তাহ পর বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্য হলো তার এক সপ্তাহ পরে তিনি সেখানে যে স্পিচটা দিতে পেরেছিলেন To be a member of the UN was not an easy go as some influential countries were opposing the membership for Bangladesh. এখন আসলে হয়েছে যেরকম অবস্থা বাংলাদেশ তখন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এবং এই সময়ে ওই আর এটা হচ্ছে উন্নয়নশীল একটি দেশ দরিদ্র দেশ হিসেবে পরিগণিত ছিল তো যার কারণে আর কি জাতিসংঘের দেশ হিসেবে বা সদস্য হিসেবে তখন ওই সময় যে প্রভাবশালী দেশগুলো ছিল তারা চাচ্ছিল না যে বাংলাদেশকে মেম্বারশিপ দেওয়া হোক বাংলাদেশের জন্য যে মেম্বারশিপটা নিয়ে আসা এটা ছিল এক ধরনের যুদ্ধের মতোই তো সো ইট ওয়াজ আনাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ তো এটাও ছিল একটা যুদ্ধের মতো যেটা বঙ্গবন্ধুকে আসলে চালাতে হয়েছিল যে বাংলাদেশকে জাতিসংঘের সদস্য দেশ হিসেবে যাতে অন্তর্ভুক্ত করা হয় সেটাও একটা চ্যালেঞ্জ ছিল তারপর হচ্ছে বাট ফাইনালি বঙ্গবন্ধু ওন কিন্তু পরিশেষে দেখা গেল যে বঙ্গবন্ধু জয়লাভ করে হি ওন নট অনলি দ্য ইউএন মেম্বারশিপ বাট অলসো এভরিওয়ান হু লিসেন টু হিজ এভার ফার্স্ট স্পিচ অ্যাট এন ইউএন তখন তিনি শুধু মেম্বারশিপটাই জয় করেননি তিনি তখন সবাইকেই জয় করেছিলেন সবার যে সেন্টিমেন্ট ইমোশন সবার যে আসলে বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা সেগুলো সম্পর্কে তারা কিন্তু একটি নেতিবাচক ধারণা ছিল যেটা তিনি আসলে তার বক্তব্যের মাধ্যমে পজিটিভ করে তোলেন সবার কাছে ইট ওয়াজ এ ভেরি ভেরি বিজি এক্সপিরিয়েন্স ফর হিম হি কেম হি স অ্যান্ড হি কনকার্ড এভরিওয়ান মানে এখানে এটা ইট ওয়াজ এ ভেরি ভেরি বিজি যেটা এক্সপিরিয়েন্স এখানে দেখলাম ভেরির এখানে অর্থ হচ্ছে যে আসলাম দেখলাম জয় করলাম এরকম আর কি এটা তিনি আসলেন দেখলেন এবং জয় করলেন সবাইকে এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল Bangabandhu was the first person in the history of the UN to deliver speech in Bangla, the language of the 7.5 crore Bangalis. তার মানে হচ্ছে এখানে উনি যে প্রথম স্পিচটা দেন সে স্পিচটা ছিল বাংলা ভাষায় দেওয়া এবং সেটা আমাদের মুক্তিযুদ্ধের আগে যে যুদ্ধ হয়েছিল সেটা তো অবশ্যই ভাষা আন্দোলন তো ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের কথা স্মরণ করে এখানে তিনি ইংলিশেও দিতে পারতেন স্পিচটা কিন্তু সেটা তিনি দেন না এবং বর্তমানে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেটা কিন্তু আমরা এখান থেকে আমরা কিন্তু পাই যে আমাদের মাতৃভাষাকে যাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় সেই ভাষা শহীদদের কথা স্মরণ করে তিনি কিন্তু বাংলা ভাষাতে তার ঐতিহাসিক যে বক্তব্যটা ছিল সেটা তিনি দিয়েছিলেন বা তার স্পিচ ডেলিভারি করেছিলেন এখন তখন ছিল কত 7.5 crore 75 million 7 কোটি যত 7.5 কোটি জনতার ছিল তখন এখন কত হয়েছে এখন তার থেকে দ্বিগুণ জনগণ বাঙালি ঠিক আছে দ্য পোয়েট অপারেশন এখানে বলেছে কি দ্য পোয়েট অপারেশন দ্য আইকন অফ ক্যারিজমেটিক লিডারশিপ টাচ আনাদার মাইলস্টোন অ্যান্ড সো ডিড দ্য বাঙালিজ থ্রু হিম দ্য পোয়েট অপারেশন এই যে এখানে ভাষণের যে কবি বা বক্তৃতার যে কবি বা দ্য আইকন অফ আইকন তো আইকনই বলা যায় হ্যাঁ যে ক্যারিজমেটিক লিডারশিপ তার নেতৃত্বে তার যে দক্ষতা সম্পন্ন চমৎকার নেতৃত্বের যে তিনি যে আদল বা কোনো কিছু যে প্রতিমূর্তি সেটার আর কি তিনি সব সেটা টাচ করেছিল আরেকটি মাইল ফলক এবং এই তার যেই আরেকটি মাইল ফলক বলতে এখানে জাতিসংঘের মেম্বারশিপ হওয়ার সাথে সাথে তিনি তো শুধু বাংলাদেশকেই জাতিসংঘের মেম্বারশিপ পাননি বাঙালিরাও সে সাথে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়েছিল তার মাধ্যমে এটা সম্ভব হয়েছিল It was a speech that revealed Bangladesh's stand on national and international issues before the global community. আসলে এখানে যে বিশ্ব যে সম্প্রদায় আছে বা পৃথিবীব্যাপী যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায়ের যে একটা আন্তর্জাতিক এবং জাতীয় আন্তর্জাতিক যে ইস্যুগুলো আছে সেগুলোর সাথে যে বাংলাদেশও দাঁড়াতে পারবে সেটা কিন্তু তার বক্তব্যে তিনি প্রকাশ করেছিলেন আচ্ছা আমাদের হাতে মনে হয় সময় আছে আর 5 মিনিট আমি আর একটা প্যারা হয়তো বা পড়তে পারবো আমি একটু পড়ে যাচ্ছি আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যান কাইন্ড এখানে হিউম্যান কাইন্ড আসলে জাতীয় মানে এখানে
ইউএন কে বলা হয় যে মানবজাতির একটা আইনসভা বা সংসদ, আসলে যে কোনো ধরনের মানবতা বিরোধী কাজকর্ম হলে তারা এই জিনিসগুলো হ্যান্ডেল করেন, তারা সবকিছুতে আসলে সাপোর্ট দিয়ে থাকে, সব মানব কি বলবো এখানে মানবতাবাদী কাজকর্মগুলোতে। তো সেই জন্য আর কি ইউএন কে আইডেন্টিফাই করা হয়েছিল অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যান কাইন্ড, মানব জাতির একটা পার্লামেন্ট, আইন সংসদ বা আইনসভা বা সংসদ হিসেবে আইডেন্টিফাই করা হয়। বঙ্গবন্ধু রেকগনাইজ দ্য মোমেন্ট অফ ডেলিভারিং হিজ স্পিচ হিস্ট্রিক্যাল। তো বঙ্গবন্ধু তার আসলে যে উপলব্ধি করতে পেরেছেন তার বক্তব্য দিয়ে যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল, তার ঐতিহাসিক বক্তব্য ছিল। হি মেনশন দ্যাট দ্য ভেরি মোমেন্ট জাস্টিফাইড দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য বাঙালিজ ফর সেলফ রুল, ইন্ডিপেন্ডেন্স, ডিগনিটি অ্যান্ড কো এক্সিস্টেন্স অ্যালং উইথ আদার নেশনস। এটা অবশ্যই একটা শত মানে দীর্ঘ শতাব্দীর একটি কি বলবো স্যাক্রিফাইস, লড়াই, আত্মবিসর্জন সবই ত্যাগ ছিল, যেটা বাঙালিরা চিন্তা করেছিল তারা নিজেদেরকে নিজেরাই রুল করবে, তারা নিজেরা স্বাধীনভাবে চলবে, মর্যাদায় এবং সহ অবস্থান নিয়ে সবার সাথে অন্যান্য জাতিদের সাথে চলতে পারবে, সেভাবে সহ অবস্থানে থাকবে সেটা তারা চিন্তা করেছিল, বা তাদের এটা ন্যায্য একটা তাদের যে একটা অধিকার সেটা তারা আদায় করার চেষ্টা করছিল। হি অ্যাসিউরড দ্যাট বাংলাদেশ উড ফলো দ্য আইডিওলজি অফ মিউচুয়াল রেসপেক্ট। এখন এখানে আইডিওলজি আর কি চিন্তাধারা ভাবাদর্শ, এখানে তারা অন্য দল মানে এখন তো তারা একটি দেশ হয়ে আরো অন্য যে পৃথিবীর যে স্বাধীন রাষ্ট্রগুলো আছে তাদেরও একটা সাথী হয়ে যাওয়াতে তারা যেভাবে চিন্তা ভাবনা করবে বা তারা যেভাবে তাদের প্রতি যে পারস্পরিক সম্মান, তারপর হচ্ছে শ্রদ্ধাবোধ, ন্যাশনাল সভরেন্টি, সার্বভৌমত্ব, একটা যে স্বাধীনতার রক্ষার সার্বভৌমত্ব, আঞ্চলিক যেই অবে মানে অখণ্ডতা সেগুলো, রিজিওনাল ইন্টিগ্রিটি অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স ইন্টু ইন্টারনাল ইস্যুস অফ আদার কান্ট্রিজ। অ্যান্ড নন ইন্টারফিয়ারেন্স মানে হচ্ছে যার যার দেশের যেই আন্ত মানে বলে না যে ভেতরের যেই এখন আভ্যন্তরীণ যে ব্যাপার স্যাপার সেখানে কিন্তু অন্য একটা রাষ্ট্র কিন্তু তোমার না গলাতে পারবে না, এটা কিন্তু অধিকার নেই আন্তর্জাতিক ভাবে কেউ মানে মিস অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, হ্যাঁ না করা, হস্তক্ষেপ করতে পারবে না আর কি এরকম ভাবে আর কি। তাহলে তো সব দেশই তাহলে হস্তক্ষেপ করতে পারবে, তাহলে তো এক এটা ফ্যামিলির মতো হয়ে গেল, চাচার ঘরে একরকম হচ্ছে, মামার ঘরে একরকম হচ্ছে, মামা যে চাচার ঘরে হস্তক্ষেপ করছে আবার চাচা যে মামার ঘরে হস্তক্ষেপ করছে, তাহলে কি শান্তি থাকবে? শান্তি থাকবে না। তাহলে যার যার দেশের শান্তি অশান্তি তারা দেশের মধ্যেই তারা সেটেল করবে, যখন যেটা এটা যদি না হয়ে থাকে তখন এটা আন্তর্জাতিক পর্যায়ে তখন কিন্তু সেটা বাইরে সেটা চলে আসে এবং তখন কিন্তু বাইরের দেশগুলো তখন এতে অংশ নেয় যে তারা একটা পরামর্শ দেয় কি করা উচিত, তাদের সাহায্য করা উচিত নাকি তার বিরোধিতা করা উচিত, কে তখন ভালো করছে খারাপ করছে এগুলো নিয়ে তখন তারা চিন্তা করে, তার আগে কিন্তু তারা এই কাজটা করে না, তারা কিন্তু ঘরোয়াভাবেই জিনিসটা সেটেল করার চেষ্টা করে। তারপরে এখানে বলেছে দ্য ফাদার অফ দ্য নেশন অ্যাডেড দ্যাট বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড টু সাচ এ ওয়ার্ল্ড ওয়্যার পিস অ্যান্ড জাস্টিস উড টেক দ্যার রাইটফুল প্লেস। এখন ফাদার অফ দ্য নেশন এটাও বলেন যে বাংলাদেশ মানে আমরা এটাও মনে করি যে আমরা এমন একটা জায়গা চাই, এমন একটা জায়গা দেখতে চাই যেখানে পিস অ্যান্ড জাস্টিস উড টেক দ্য রাইটফুল প্লেস, যেখানে শান্তি এবং ন্যায় বিচারটা কি হবে তার যে যথাযথ জায়গা সেটা বিধিসম্মত যে স্থান সেটা করে নিতে পারবে। ইট ওয়াজ এসেনশিয়াল টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অফ দ্য কাউন্টলেস মার্টার্স। এই এত যে মানুষ এত যে লোকজন তখন শহীদ হয়েছিল তাদের এই শহীদের সম্মান রক্ষা করার জন্য আসলে এই জিনিসটা এসেনশিয়াল যে তাদের প্রতি তাদের মানে আমরা যাতে কোনো অবিচার না করি বা তাদের যে এতদিনের স্বাধীনতা পর তারা যাতে আফসোস না করে যে এটা কি দেশ স্বাধীন করলাম, আমরা যাতে এরকম কোনো কিছু না করি, অর্থাৎ দেশের ভাবমূর্তি যাতে আমরা রক্ষা করতে পারি। তা আমাদের কিন্তু সময় খুবই কম, আমাদের দেখা যাচ্ছে যে এক মিনিটেরও কম সময় আছে। তো মেয়েরা তোমরা বাসায় কষ্ট করে একটু পড়ে ফেলবে, আমি আমার নেক্সট যে ক্লাস আছে সে নেক্সট ক্লাস আমি ইনশাআল্লাহ ইউনিট ওয়ান এর লেসন একেবারে ফোর পর্যন্ত পড়ে ফেলবা, লেসন ফোর পর্যন্ত পড়ে ফেলবা। আমাদের কলামটা কি এস্টাবলিশ করবো? কলামটা করে ফেলতে পারো, সমস্যা নাই। আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার গুলো একটু চেষ্টা করে দেখো তো এবার পারা যায় কিনা, ইউনিট যে আমাদের লেসন ওয়ান এর যে কোশ্চেন ছিল ওই অ্যান্সার গুলো একটু দেখো তো সলভ করা যায় কিনা। ঠিক আছে মেয়েরা, তা আপাতত এটাই পড়া থাকলো। হ্যাঁ, তো সবাই একটু ভালো থেকো, সবাই সাবধানে থেকো, ঠিক আছে।
Assalamualaikum.